Dere kilde tek, ami nødde tek et ende panikke jæsi. Panne pipa sær, gala ikke bare sukke kaj høy gatsi amat. Bon, ami nødde te panikke te jabo. Amar te ko pipa se bedje. Kano, du jabi ke amat te sæte panikke te. Nana, ami edes sæte jabo na. কারণ এরা পানি খেতে গেলেই আমি এদের খেলনাগুলো নিয়ে বাড়িতে চলে যাব। কিরে কর্ণব, কিছু বলছিস না যে? কি ভাবছিস মনে মনে বলতো দেখি? ভাবছি মা আজ আমাকে নিয়ে নানি বাড়িতে বেড়াতে যাবে, তাই তোদের সাথে না গিয়ে আমি বাড়িতে চলে যাই। দেরি হলে মা আবার আমাকে বকবে। আচ্ছা, তুই তাহলে বাড়িতেই যা, আর তোর নানি বাড়ি থেকে এসে আবার খেলতে আসিস কেমন? যদি আমাদের কলেজে নিয়ে আসতাম তাহলে বারবার নদীতে পানি খেতে আসতে হতো না। চল টুনটুন, বাড়ি থেকে কলেজে নিয়ে আসি। এই বলে টুনটুন টুকি মিলে বাড়ির দিকে আসতে থাকে, আর পথে কনকের সাথে দেখা হয়ে যায়। কিরে কনক, তুই আমাদের খেলনা কেন বাড়িতে নিয়ে যাচ্ছিস? আমরা না থাকায় খেলনা চুরি করে নিয়ে যাচ্ছিস, তাই না? আমাদের খেলনা ফিরিয়ে দে, দে বলছি। এটা তোদের খেলনা না, এই খেলনা গাড়ি আমি রাস্তায় ঘুরিয়ে পেয়েছি। কিছুতে এই খেলনা আমি তোদের দিব না, বুঝেছিস? আমাদের খেলনা গাড়ি চুরি করে বলছিস, রাস্তায় ঘুরিয়ে পেয়েছিস? বোন, কনক মিথ্যে বলছে। খেলনা গাড়ি দেখেই মনে হচ্ছে এটা আমাদের। বোন, ওর কাছ থেকে খেলনা কেড়ে নিয়ে নে। এরপর টুকি টুনটুন মিলে কনককে মেরে খেলনাগুলো কেড়ে নিয়ে বাড়িতে চলে যায়, আর কনক কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায়। বাবা কনক, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল আমাকে। বাবা, টুকিদের একটা খেলনা গাড়ি আমি হাতে নিয়েছিলাম, তাই ওরা দুজন আমাকে মেরে খেলনা গাড়ি কেড়ে নিয়েছে। কি বলছিস, টুকিদের এত বড় সাহস? আমার ছেলেকে মারে? কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি এর বদলা একদিন না একদিন নিয়ে ছাড়বো, আর ওদের খেলনার থেকেও ভালো খেলনা গাড়ি আমি তোকে কিনে দিব। এইভাবেই বিকেল হয়ে যায়, আর টুনি কাজ থেকে বাড়িতে চলে আসে। কিরে মা, তোরা আজ একাই খেলছিস, কনক খেলতে আসেনি? এসেছিলাম মা, কিন্তু আমাদের খেলনা চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই আমরা ওকে মেরে খেলনাগুলো কেড়ে নিয়েছি, আর ও বাড়িতে চলে গেছে মা। সে কিরে মা, ওকে মেরেছিস কেন? কালু এ কথা শুনলে তো তোদেরও মারবে। কালু যে শয়তানের শয়তান, কারো ভালো দেখলেই ক্ষতি করার চেষ্টা করে, আর তোরা ওর ছেলেকে মেরেছিস, না জানি কি ক্ষতি করে বসে আবার তোদের। মা, তুমি চিন্তা করো না তো, আমরা বাড়ি থেকে বের হব না, তাহলে কালু আমাদের ধরতেই পারবে না। আজ তো আকাশ অনেক খারাপ করেছে দেখছি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তোরা ঘরের ভিতরেই খেলবি রে মা, নয়তো বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা, আমরা ঘরের ভিতরেই খেলবো। মা, তুমি কিন্তু সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসো, রাতেও যদি বৃষ্টি হয় তখন যে আমাদের খুব ভালো লাগবে মা। হ্যাঁ রে মা, সন্ধ্যার আগেই আমি বাড়ি ফিরে আসবো। এই বলে টুনি কাজে চলে যায়, আর টুকি টুনটুন ঘরের ভিতরে খেলতে থাকে। এভাবে সারাদিন কেটে বিকেল হয়ে যায়, টুনি কাজ শেষে বাড়ি ফিরে আসতে থাকে, আর ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই সময় আবার বৃষ্টি আসলো, এখন বাড়িতে কি করে যাব? ওই তো গাছের কুঠোর দেখা যাচ্ছে, আমি বরং ওই কুঠোরে আশ্রয় নেই, বৃষ্টি থেমে গেলে তখন না হয় বাড়িতে যাব। একি, টুনি ওই কুঠোরে আশ্রয় নিয়েছে? ওই কুঠোরে তো এক বিষাক্ত সাপ থাকে, টুনিকে এক কামড়েই মেরে ফেলবে। আমি বরং টুনিকে তাড়াতাড়ি সাপের হাত থেকে বাঁচাই। এরপর কবুতর উড়ে টুনির কাছে যেতে থাকে, আর সাপ ছিল গাছের উপরের ডালে। একটা শিকার পেলাম, কিন্তু ওই কবুতরের জন্য শিকারটাকে খেতে পারলাম না। শয়তান কবুতর লাঠি নিয়ে আসছে, এখন যদি খেতে চায় তাহলে তো কবুতর লাঠি দিয়ে আমাকে আঘাত করে মেরে ফেলবে। টুনি, তুমি এখানে আশ্রয় নিয়েছো কেন? এটা তো একটা সাপের কুঠোর, ওই দেখো গাছের ডালে বিষাক্ত একটা সাপ বসে আছে, তোমাকে এক কামড়ে শেষ করে দিবে, তাই লাঠি নিয়ে আমি তোমাকে বাঁচাতে এলাম। তুমি এখানে না থেকে আমার সাথে আমার বাড়িতে চলো, আর বৃষ্টি থেমে গেলে বাড়ি ফিরে যেও, কেমন? কবুতর দাদা,
বৃষ্টি তো এখনো থামছে না, এদিকে সন্ধ্যা হয়েও গেছে, আমার ছানারা তো খুব ভয় পাচ্ছে। তোমার কাছে ছাতা থাকলে আমাকে একটা ছাতা দাও, আরেকটা হারিকেন দাও, আমি বাড়িতে চলে যাই, ছানাদের জন্য যে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তোমাকে ছাতা আর হারিকেন দিচ্ছি। এরপর কবুতর টুনিকে ছাতা আর হারিকেন দিয়ে দেয়, আর টুনি ছাতা নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু দূর আসার পর হঠাৎ একটা গাছের সাথে টুনি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর হাতে থাকা ছাতাটি ভেঙে যায়। এ কি, ছাতাটা ভেঙে গেল! এবার আমি কিভাবে বাড়িতে যাব? মনে হচ্ছে হারিকেনের আলোটাও নিভে যাবে। হারিকেন নিয়ে আর কিছু দূর যাই, দেখি কোনো বাড়ি পেলে ছাতা নিয়ে বাড়িতে যাব। বাড়িতে কেউ আছো? কেউ দরজাটা একটু খোলো না, আমি যে খুব বিপদে পড়েছি। টুনি, তুমি এই বৃষ্টির মধ্যে আমাদের বিরক্ত করতে এসেছো কেন? কাকুলি দিদি, আমাকে তোমার ছাতাটা একটু দাও না গো, আর একটা দিয়াশালাই দিয়ে আমার হারিকেনের আলো জ্বালিয়ে দাও, এই অন্ধকার আর বৃষ্টির মধ্যে বাড়িতে যেতে পারছি না গো। আমি তোমাকে সাহায্য করব, এটা তুমি ভাবলে কি করে? তোমার মেয়েরা আমার ছেলেকে অনেক মেরেছে, তাই তুমি আমাদের শত্রু, আর শত্রুকে সাহায্য করব আমি? কিছুতেই না, যাও তো এখান থেকে, যাও। এই বলে কাকুলি ঘরের দরজা বন্ধ করে দেয়, আর টুনি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি এখন কি করব, কিছুই তো বুঝতে পারছি না, আজ বুঝি আর বাড়িতে যাওয়াই হবে না। বোন, মা এখনো আসছে না কেন? আমার তো খুব ভয় করছে। বোন, তুই ভয় পাস না রে, মা হয়তো বৃষ্টিতে আটকে পড়েছে, তাই আসতে পারছে না। আমি যদি বৃষ্টিতে শুয়ে থাকি তাহলে ভয় লাগবে না রে। কাকুলি, আমাদের তো বদলা নেওয়ার সুযোগ এসেছে। টুনি দেখো বাইরে গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর টুনির ছানারা একাই বাড়িতে আছে। এই সুযোগে টুনির ঘরের চালা ফুটো করে দিয়ে আসি, আর বৃষ্টির পানি পড়ে টুনির ঘর ভরে যাবে, তখন টুনির ছানারা সেই বাড়িতে ডুবে মারা যাবে, কেমন হবে বলো তো? হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো, যাও তাড়াতাড়ি। এরপর কালু একটা কুড়াল আর ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর কালুর ঘরের পাশে থাকা একটা কলা গাছ কালু সব কথা শুনে টুনিকে বলতে থাকে। টুনি, ও টুনি, এদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কে কে আমাকে ডাকছে? সামনে এসো। আমি কলা গাছ, কলা গাছ কথা বলছি, তোমার সামনে দেখো। কলা গাছ, তুমি কথা বলছো কি করে? আর আমার সাথে তোমার কি এমন জরুরি কথা আছে বলো তো আমাকে? আমি জাদুই কলা গাছ, আমি কথা বলতে পারি, আর এটা কেউ জানি না, কারণ কখনো কারোর সাথে কথা বলিনি। আজ তোমার বিপদ দেখে তোমার সাথে কথা না বলে আর থাকতে পারলাম না। শোনো তবে, কালু তোমার ঘরে চালা ফুটো করতে গেছে, বৃষ্টির পানিতে তোমার ছানাদেরকে মেরে ফেলতে বলে। তুমি তাড়াতাড়ি আমার গাছের একটা কলা পাতা কেটে নিয়ে অন্ধকারের বাড়িতে চলে যাও, না হলে তোমার ছানাদের বাঁচাতে পারবে না। কি বলছো এসব কলা গাছ? শয়তান কালু আমার ছানাদের মারতে চায়? আমি কিছুতে কালুকে ছেড়ে দিব না, আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। কি সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে চাল তো ফুটো হয়ে গেছে, পানিও পড়ছে, এভাবে সারারাত পানি পড়লে তো আমরা পানিতে ডুবে যাব। বোন, আমরা ডুবে গেলে তো ভালো হবে, ডুবে গিয়ে মায়ের কাছে যেতে পারবো। আরে পাগলি, মায়ের কাছে যাবো কি করে বল, আমরা তো মারা যাব। ঠিক তখনই টুনি বাড়িতে চলে আসে, আর ঘরের চাল ফুটো দেখে সেখানে কলা পাতা দিয়ে ঢেকে দেয়, আর ঘরের ভিতর বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। টুকি, মা দরজা খোল, তোদের মা চলে এসেছে। মা, তুমি এসেছো? দেখো মা, আমাদের ঘরের চালে ফুটো হয়ে কত পানি পড়েছে ঘরে, কিন্তু এখন কেন জানি আর পানি পড়ছে না। হ্যাঁ রে মা, আমি যে ঘরের চালে ফুটো জায়গায় কলা পাতা দিয়েছি, তাই আর পানি পড়ছে না। মা, তুমি জানলে কি করে গো যে আমাদের ঘরের চালা ফুটো হয়ে গেছে? এরপর টুনি তার ছানাদেরকে সব কথা খুলে বলে। মা, ওই কানুকের বাবা খুব খারাপ, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কানুকে আর কোনো দিন আমরা খেলতে নেব না, কোনো দিনও না। শুধু সকাল হোক, তারপর রাজামশাইকে বিচার দিব কালুর নামে। সামান্য কারণে ও আমার ছানাদের মেরে ফেলতে চায়, এটা রাজামশাই শুনলে ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এভাবে সেই রাত কেটে যায়।
আর সকাল হতেই টুনি তার ছানাদেরকে নিয়ে রাজদরবারে চলে যায়। রাজা মশাই, আমি কালু দাদার নামে বিচার দিতে এসেছি। মন্ত্রী, কালুকে রাজদরবারে নিয়ে এসো, তারপর টুনি সব কথা শুনবো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি কালুকে রাজদরবারে নিয়ে আসছি। এই বলে মন্ত্রী তোতা কালুর বাড়িতে চলে আসে আর রাজার কথা বলে কালুকে নিয়ে রাজদরবারে চলে যায়। টুনি, এবার বলো কি হয়েছে, কালুর নামে কেন বিচার দিতে চাও? রাজা মশাই, কালু দাদার ছেলে আমার মেয়েদের খেলনা চুরি করেছিল, এজন্য আমার মেয়েরা খেলনা কেড়ে নিয়েছিল, আর তাই আমি বাড়িতে না থাকায় কালু দাদা আমার মেয়েদের মেরে ফেলার জন্য আমার ঘরের চাল ফুটো করে দিয়েছে, যেন বৃষ্টির পানিতে ঘর ভরে যায় আর আমার মেয়েরা সেই ঘরের জলে ডুবে মারা যায়। কালু, টুনি যা বলছে তা কি সত্যি বলছে? তোমার মুখেই বলো, নয়তো আমরা টুনির ঘরে চাল দেখতে যাব। হ্যাঁ রাজা মশাই, আমি টুনির ঘরে চাল ফুটো করে দিয়েছি টুনির মেয়েদের মারার জন্য, কারণ ওর মেয়েরা আমার ছেলেকে মেরেছিল। কি, তুমি এই সামান্য বিষয়ে ছানাদের মেরে ফেলবে? ছোট ছানারা খেলার সময় কত ঝগড়া মারামারি করে, তাই কি তুমি বড় পাখি হয়ে এদের মেরে ফেলবে? ছোটরা ভুল করলে তাদের ভুল সংশোধন করে দিতে হয়, আর তুমি তা না করে উল্টো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। তুমি চরম অন্যায় করেছো, এই শাস্তি তোমাকে পেতেই হবে। মন্ত্রী, কালুকে কারাগারে বন্দী করো। টুনি, এবার তোমার ছানাদের নিয়ে বাড়িতে যাও, আর কোনো ভয় নেই তোমার। ঠিক আছে রাজা মশাই, আপনাকে অনেক ধন্যবাদ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। এরপর টুনি বাড়িতে চলে আসে আর তার দুই ছানাদের নিয়ে সুখে দিন কাটাতে থাকে। নদীর পাড়ে খেলতে যাবি? জানিস না নদীর ওপারে মানুষের রাজ্য, আর একবার যদি মানুষের হাতে ধরা পড়িস তাহলে কিন্তু আর রক্ষে নেই। তাই বলি কি, তুই পারুলকে ডেকে এনে আমাদের বাড়িতে খেলা কর। মা, বাড়িতে একটু প্রতিদিন খেলি, আজ একটু নদীর পাড়ে যাই না মা? আর তুমি চিন্তা করো না, আমরা মানুষের হাতে ধরাই দিব না। মানুষকে আমাদের দিকে আসতে দেখলে আমরা ফুস করে নদীর পাড়ে যাওয়ার অনুমতি পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর খুশিতে উঠতে উঠতে পারুলের কাছে চলে আসে। এত দেরি করলে কেন? আমি সেই কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। আই বলিস না রে পারুল, আমার মা তো নদীর পাড়ে খেলতে যেতেই দিচ্ছিল না, তাই মাকে রাজি করাতে এত দেরি হলো রে। আচ্ছা এখন চল আমরা নদীর পাড়ে যাই। একটা তো বেজে গেল, কিন্তু তোর মা তো দেখছি এখনো বাড়ি ফিরছে না। আমার শিকারে যাওয়ার সময়ও হয়ে এসেছে, তোকে একা বাড়িতে রেখে তো শিকারেও যেতে পারছি না, কি যে করি, আজ বুঝি শিকারে যাওয়া হবে না রে। তাহলে তো তুমি আমাকে সাথে নিয়ে শিকারে যেতে পারো বাবা, আমি শিকার করা শিখতে পারবো আর তোমার শিকার ধরাও হবে। না রে বাবা, শিকারে তোকে নিয়ে যাওয়া যাবে না, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে, তোকে নিয়ে গেলে বিপদ হতে পারে। বাবা ছেলে মিলে কি গল্প করা হচ্ছে শুনি। আরে রিমা, তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমার শিকারে যাওয়ার কথা শুনে হিরুও আমার সাথে যেতে চাইছে, তাই ওকে বুঝাচ্ছিলাম। বাবারা যা করবে সন্তানরাও তো তাই করতে চাইবে। তোমাকে না বলেছি আর কখনো শিকার ধরতে যাবে না, তবুও আজ কেন শিকার করতে চাইছো? আমি একজন স্কুলের মাস্টার হয়ে আমার ছাত্রদের শিক্ষা দেই, যেন কোনো পশু পাখিদের ক্ষতি না করে। আর তুমি আমার স্বামী হয়ে পশু পাখিদের ক্ষতি করো, তাদের আপনজনদের থেকে আলাদা করে দাও, এসব কাজ করা একেবারেই উচিত নয়। ধুর রিমা, তুমি শিকার সম্পর্কে কিছু বোঝো না তাই এসব বলছো, শিকার করা যে কত কত ভালো লাগে, একবার শিকার ধরলে তাহলেই বুঝতে। আর সবচেয়ে বড় কথা হলো, শিকার ধরি বলে আজ আমি লোকের কাছে সম্মানিত একজন মানুষ হতে পেরেছি, সবাই আমাকে এক নামে চিনে রহিম শিকারি। বুঝেছি,
তোমাকে এসব বলে কোনো লাভ নেই। জানো তো লাভ নেই, তাহলে বোঝাতে আসো কেন? যাই হোক, হিরুকে দেখে রেখো, আমি এবার চললাম শিকারে। কি ব্যাপার, পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু আজ একটা শিকারও দেখছি না। জঙ্গলের পশু পাখিরা আবার পালিয়ে গেল নাকি? উফ, খুব ক্লান্ত লাগছে, আর গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি বরং নদীর পাড়ে যাই, নদী থেকে পানি পান করে কোনো গাছের নিচে বিশ্রাম করলে শরীরটা একটু ভালো লাগবে। রহিম শিকারে দূর থেকে টুকিদের দিকে তীর ছুড়ে মারে, আর তীরটি টুকির ডানা এসে পড়ে এবং তীরের আঘাতে টুকির ডানা থেকে খুব রক্ত পড়তে থাকে। ভেবেছিলাম দুটো শিকারই আটকা পড়েছে, কিন্তু এসে দেখছি একটা শিকার ধরা পড়েছে। যাই হোক, সারাদিন খুঁজে তো একটা শিকার পেলাম, আজ একটা শিকার নিয়েই বাড়িতে চলে যাই। এসব বলে রহিম শিকারে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে পারুল টুকির বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। কি বলছিস পারুল, আমার মেয়ে শিকারের হাতে ধরা পড়েছে, একি সর্বনাশ হলো আমার, এখন ওই জালিম মানুষের হাত থেকে কিভাবে আমার মেয়েকে রক্ষা করবো? মা টুকি, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মা? তোকে কতবার নদীর পাড়ে যেতে মানা করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না, এখন আমার কি হবে? এইসব বলে টুনি ভীষণ কাঁদতে থাকে, আর তখনই ওই পথ দিয়ে শিয়াল যাচ্ছিল। টুনির এমন কান্না শুনে শিয়াল টুনির কাছে চলে আসে। টুনি, কি হয়েছে তোমার? এভাবে এত জোরে চিৎকার করে কাঁদছো কেন? এরপর টুনি শিয়ালকে সব কথা খুলে বলে। শিয়াল দাদা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, কোন একটা বুদ্ধি বের করে আমার মেয়েকেও শিকারের কাছ থেকে মুক্ত করে নিয়ে আসতে পারবে, পারবে গো দাদা? টুনি, আমি তো তোমার মেয়েকে এনে দিতে পারবো, কিন্তু ওই শিকারই তো শিকার ধরা বন্ধ করবে না। আজ তোমার মেয়েকে শিকার করেছে, কাল আবার বনের অন্য পশু পাখিদের শিকার করবে, আমি আর লুকিয়ে কজনকেই বা মুক্ত করব। তাই বলি, ওই শিকারির শিকার ধরা বন্ধ করার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কি করতে হবে শিয়াল দাদা? এরপর শিয়াল তার বুদ্ধির কথা টুনিকে সবটা খুলে বলে, আর টুনিকে নিয়ে এক মানুষতান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন। আমি জানি বাবা, কোনো মানুষ আমাদের ক্ষতি করলেও আপনি আমাদের ক্ষতি করবেন না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তান্ত্রিক পশু পাখি মানুষ সবাইকে সাহায্য করে, কখনো কারো ক্ষতি করে না। এবার বল, তোদের কি সাহায্য করতে হবে? এরপর শিয়াল তান্ত্রিককে সব কথা খুলে বলে। হ্যাঁ, আমি মানুষ বানিয়ে দিতে পারবো, যে কোনো একজনকে মানুষ বানাতে পারি, দুজনকে না। এখন বল, তোদের মধ্যে কে মানুষ রূপ ধারণ করতে চাস? তান্ত্রিক বাবা, আমার মেয়ে বিপদে পড়েছে, তাই আমাকে মানুষ বানিয়ে দিন। যা, তোকে মানুষ বানিয়ে দিলাম, এবার ওই শিকারির বাড়িতে গিয়ে তোর মেয়েকে মুক্ত করার কাজ শুরু করে দে। ঠিক আছে বাবা, যাচ্ছি, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই পাখি, খাবার খা বলছি, নইলে তোকে মেরেই ফেলবো। ইশ।
পাখিটাকে নিয়ে আর পারি না। এত খাবার খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ওকে খাবার খাওয়াতে পারছি না। দাদা, কিছু মনে না করলে আমি তোমার পাখিকে খাবার খাওয়াতে পারবো। কারণ এর আগে আমি অনেক পাখি পালন করেছিলাম। পাখিদের কিভাবে খাবার খাওয়াতে হয় আমি তা ভালো করেই জানি। তাই নাকি? তাহলে আমার এই পাখিকে খাবার খাইয়ে দাও তো, আমি এর জন্য পানি নিয়ে আসছি। বাবা, তুমি তো ভালো জাদু জানো। তুমি সত্যি পাখিটাকে খাবার খাওয়াতে পেরেছো। তা বলি, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? আমি যে পাখিগুলোকে শিকার করে আনবো তাদের শুধু তিন বেলা খাবার খাওয়াবে, বিনিময়ে প্রতি মাসে 2000 টাকা পাবে। হ্যাঁ দাদা, করব। আমি অনেক গরিব, তাই কাজটা করলে আমার অনেক উপকার হবে। এই মহিলা আবার কে? এনাকে তো ঠিক চিনলাম না। ওকে তুমি চিনবে না, ওকে আমার পাখিদের খাবার খাওয়ানোর জন্য কাজে নিয়েছি। জানি না তুমি এই অবলা পাখিদের খাঁচায় বন্দি করে কি মজা পাও। এইসব কথা আর কত বলবো তোমাকে, এখন আর বলার সময় নেই, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি চললাম, তুমি হিরুকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এরপর রিমা সেখান থেকে চলে যায়, আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পাখিদের খাবারের জন্য কাজের লোক নিয়েছি, কিন্তু খাঁচায় শুধু একটা পাখি আছে। আমি বরং আরো কটা পাখিকে ধরে নিয়ে আসি, আর হিরুকে ওই কাজের লোকের কাছে রেখে যেতে হবে। তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখে তো, আমি শিকারে যাচ্ছি। বাইরে কোথাও যেতে দিও না, কারণ ছোট মানুষ তো, তাই জঙ্গলের দিকে যেতে পারে। আর জানোই তো, জঙ্গলে গেলে হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে। ঠিক আছে দাদা, আমি ঠিক তোমার ছেলেকে দেখে রাখবো। জঙ্গলে যেতে চাও? হ্যাঁ মাসি, যেতে চাই, কিন্তু আমার বাবা তো আমাকে নিয়ে যায় না। চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। এক্ষুনি চলো আমার সাথে। এরপর টুনি চালাকি করে হিরুকে নিয়ে শিয়ালের গুহায় যায়, আর সেখানে হিরুকে বন্দি করে আবার রহিম শিকারির বাড়িতে চলে আসে। আর এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর রহিম শিকারে একটা পাখি শিকার করে বাড়িতে চলে আসে। বাবা, হিরু হিরু, এই দেখ, আজ আরো একটা পাখি শিকার করে এনেছি। দাদা, হিরু তো বাড়িতে নেই, আমি পাখিকে খাবার খাওয়াচ্ছিলাম, আর কখন যে বাড়ি থেকে বেরিয়ে গেছে জানি না। কি বলছো এসব, আমার হিরু কোথায় গেল? বাবা হিরু! এইসব বলে রহিম শিকারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর পুরো গ্রাম খুঁজেও হিরুকে না পেয়ে বাড়িতে চলে আসে। কোথায় আমার হিরু? তুমি হিরুকে খুঁজে পাওনি? নিজের সন্তানকে হারিয়ে বুঝছেন যে কতটা খারাপ লাগছে, আর পাগলের মতো এদিক সেদিক ছুটে সন্তানকে খোঁজার চেষ্টা করছেন। তেমনই তোমাদের মতো সব প্রাণীরাই তাদের সন্তানকে হারিয়ে এমন ছটফট করে। সন্তানকে হারানোর অনুভবটা তোমাদের কাছে যতটা কষ্টের, তেমনই অন্য প্রাণীদের কাছেও ততটাই কষ্টের। কিন্তু তোমার সন্তান তো হারিয়ে যায়নি, তাহলে তুমি কিভাবে কষ্ট অনুভব করো? হ্যাঁ, আমার সন্তান হারিয়ে যায়নি, কিন্তু তুমি আমার সন্তানকে খাঁচায় বন্দি করে রেখেছো। মানে কি বলছো তুমি? আরে টুনি পাখি, তুমি তো একটা মানুষ, আবার পাখি হলে কি করে? এরপর টুনি তাদের সমস্ত ঘটনা খুলে বলে, আর সব শুনে রহিম তার ভুল বুঝতে পারে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এতদিন বুঝতে পারিনি যে সন্তান হারানোর কষ্টটা কেমন। আজ নিজের সন্তান হারিয়ে সবটা বুঝতে পেরেছি, যে প্রতিটা প্রাণীর কাছে তার সন্তানরা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর সেই মূল্যবান সম্পদ ছিনিয়ে নিয়ে আমি বড় অন্যায় করেছি। আমি আর কখনো শিকার ধরবো না। আজ থেকে তোমরা সবাই বনে নির্ভয়ে থাকতে পারো।
দাদা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আজ সবকিছু বুঝে শিকার ছেড়ে দিয়ে আমাদের সুখের দিন ফিরিয়ে দিলে। চলো আমার সাথে, আমি তোমার ছেলেকে ফিরিয়ে দিব। এরপর রহিম শিকারি টুনিকে ছেড়ে দেয় আর টুনির সাথে শিয়ালের গুহায় যায় এবং টুনি তার ছেলেকে ফিরিয়ে দিয়ে বনে সব পশু পাখিদের নির্ভয়ে থাকার কথা জানিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।